সঠিক প্রস্তাব এটা আপাতত না বলি, কেননা সঠিক মানে তথ্য যতক্ষণ পর্যন্ত না আসছে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে তো নিশ্চয়ই দিচ্ছে যে তাদের ভাঙ্গা মানে তাদের হাড়ি যেন না ফাটিয়ে দেই, তারাও যেন বেঁচে যায়, আমি যেন ঠিক থাকি। কিন্তু তারা তো এটা জানে না যে আমি আমার নিজের জন্য এখন আসি নাই, নিজের জন্য যদি আসতাম তাহলে অনেকদিন আগে এই সব ঝামেলা চুকিয়ে চলে যেতাম। ছয় দফা বাস্তবায়নের জন্য এই যে অবস্থান করছে, অবস্থান চলবে, নমান্য হাইকোর্ট কী রায় দেয় সেটার জন্য প্রচেষ্টা করছি। এখন আমি তারুণ্যের এই প্রজন্ম যারা আছে, আমি আসলে যারা আমাদের মানে আগের প্রজন্ম যারা আছে তারা যারা আমাকে বলে নিরুৎসাহিত করেছিল যে তোমরা দেশ ছেড়ে চলে যাও, আমি তাদের কথাই বলবো যে আমি সেম জানাই তাদেরকে। কথা দিয়েছিলাম তো যদি মরে যাই তাহলে শেষ, তবে আমার আমার খোঁজখবর তো তারা অবশ্যই নেয়, নয়তো হচ্ছে কিভাবে পুলিশ বাড়ি পায় সারা দিনে খোঁজখবর থাকে না। গত দুদিনের মতো শনিবার বিকেল 4টার দিকে কমলাপুর রেল স্টেশনে গিয়ে রেল পুলিশের বাধার মুখে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। গত 7 জুলাই থেকে রেলের নানা অনিয়ম এবং দুর্নীতি নিয়ে লাগাতারভাবে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। রনি বলছিলেন যে কিভাবে তাকে বায়াস্ট করা হচ্ছে এবং তার এই আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে রনি বলছিলেন রেলের একটি কুচক্র মহল তাকে বিভিন্নভাবে টাকার অফার দিয়ে যাচ্ছে এবং গত সম্প্রতি আপনারা জানেন যে কমলাপুর রেল স্টেশনে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। রেলের যে স্টেশন ম্যানেজার রয়েছে তার বন্ধু সবুজ বক্থান থানা আওয়ামী লীগের একজন কর্মী, তিনি রনিকে এসে নানাবিধ প্রশ্ন করতে থাকেন। পরবর্তীতে সেই প্রশ্নের জবাব যখন রনি দেন এরপরও তিনি প্রশ্ন করতে থাকেন, তখন কমলাপুর রেল স্টেশন উপস্থিত সাধারণ জনগণ তাকে গণধোলাই দেন। পরবর্তীতে তিনি কমলাপুর রেল স্টেশন থেকে পালিয়ে কোনো মতে বেঁচে যান এবং আপনারা জানেন যে রনির এই শান্তিপূর্ণ আন্দোলনকে বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে, বিভিন্নভাবে এই আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। তবে রনি বলছেন তার 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তিনি তার আন্দোলন চালিয়ে যাবেন।